আর বন্ধুরা দেখো, আমি এপার থেকে ওই পারে যাচ্ছি। এপারে মানে এপারে মেলাটা হয় একদম বাঁধের গোড়া থেকে, বাঁধের গোড়া থেকে কিছুটা, তারপর ওই পারে যেতে হচ্ছে অনেকটা দূর। আর এপারে নতুন ব্রিজের তলাতে মেলাটা হয়, আর এপারে কীর্তন হচ্ছে, বাউল হচ্ছে, আর মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করলাম। মন্দির আপাতত এখন এই বছরে কমপ্লিট হলো মন্দিরটা, আর উদ্বোধনটা মনে হয় এই এইটাই উদ্বোধন হচ্ছে। খুব সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে, সেটাও তো তোমরা দেখলে। আর আমরা যাচ্ছি এবার ওই পার, আর ওই পারটা অনেকটা দূর। আর ওই পারে যে ঠাকুরটা, ওই ঠাকুরটা আমরা বলি শ্যামলতলা বুড়ো। আর শ্যামলতলা বুড়ো কোনো মন্দির ছিল না, এখন মন্দির হয়েছে। আর ওখানটা মানে শ্মশান, ওইটা শ্মশান শ্মশান বলে আমরা তো এখানে শ্যামলতলা অজয় নদী ওখানে শ্মশান এখানটা। আর ওইখানটা যখন আমি যখন আসতাম তখন মানে বিয়ের আগে, তখন ওইখানে শ্যামলতলার ওইখানে একটা বেদির মতো ছিল, আর ওইখানে ঠাকুর থাকতো, আর ওখানে কীর্তন হতো, খাওয়া দাওয়া হতো, কিন্তু এত ভিড় ছিল না। এখন যতটা ভিড় দেখছি, আর দেখো কত মানুষের ঢল, ওই পার থেকে এপারেও আসছে, এপার থেকে ওই পারেও যাচ্ছে। আর ওই দিকে দূরে দেখতে পাচ্ছ, ওইটাতে হচ্ছে আমাদের নতুন ব্রিজটা, আর নতুন ব্রিজ, আর ওই পাশে আছে পুরনো ব্রিজটা। নতুন ব্রিজে বড় বড় গাড়িগুলো চলছে, আর পুরনো ব্রিজে সাইকেল মোটরসাইকেল এইগুলো ছাড় আছে, আর মানুষের হাঁটা চলা এরকম। তাছাড়া অন্য বড় গাড়ি বা চার চাকা কোনো কিছু পেরোতে দেয় না, মানে গার্ড দেওয়া আছে। আর এই যে দেখছো দু সাইডে যে কাদার মতন মাটি, এই মাটিগুলো কিন্তু আগে থাকছিল না, পুরোটা বালি ভর্তি। এত বালি, সে যে বালির চড়া বলে না, চর বলে না, সে বালি চরের মতন অনেকটা উঁচু। মানে আমরা দেখো না, আমরা দৌড়ে নামতাম, মানে জলে নামতে গেলে ওখান থেকে দৌড়ে নামতে হতো, তাহলে কতটা উঁচু ছিল। কিন্তু এখন দেখো, এখন বালি নেই, পুরো মাটি, একদম দু সাইডে মাটি। সেই আমি মুর্শিদাবাদ গেছিলাম, গঙ্গায় যখন নেমেছিলাম তখন ঠিক এই ধরনের মাটি ছিল দু সাইডে। অজয় নদী এইরকম ছিল, অজয় নদীর এরকম ছিলই না, এবার পুরো আমি অন্যরকম দেখছি। সে বলে না, মানুষ এক যুগ পর এলে অনেক রকম, অনেক অনেক কিছু মানে নতুন করে দেখতে হয়। ঠিক আমি সেই রকমই আজকে অজয় নদীকে নতুন করে দেখছি। কিন্তু এই যে এখন যে মাঝে রাস্তা, আর ওর হ্যাঁ এই সময় মাঝে রাস্তা করে দেয়, মানে এপার থেকে ওর পারে যাওয়ার জন্য। আগে রাস্তা কিন্তু ছিল না, আগে আমরা নিজে মানে জলের ওপর দিয়ে, মানে জল দিয়ে হেঁটে হেঁটে যেতাম। এক হাঁটু বা কোনো জায়গায় আরও বেশি জল থাকতো, ওই দিয়ে হেঁটে হেঁটে যেতাম আমরা। এই পারে খাওয়া দাওয়া স্নান টান সেরে ওই পারে যেতাম, ওই ঠাকুর দেখতে, তারপর ওখানে একটুখানি কীর্তন শুনতাম, মেলা ঘুরতাম। ওই পারেই মেলা বসতো, এই পারে মেলা বসতো না, ওই পারেই মেলা বসতো, সে মেলা ঘুরতাম নিয়ে তারপর আমরা বাড়ি যেতাম। তা এখন এই পারেও মানে এই পারেও মেলা বসেছে, ওই পারে তো বসবে নিশ্চয়ই, তা ওই পারেই যাচ্ছি। আর দেখো দু সাইডে বাঁশ দিয়ে ইয়ে করে দিয়েছে, আটকে দিয়েছে, কেননা এত মানুষ তো। আর মাঝে মাঝে সে কালভারের মতন করে দিয়েছে, ওইদিকে জলগুলো পাস হচ্ছে, এই পাশ থেকে ওই পাশ হচ্ছে। আর দেখো মনে হচ্ছে এটা এটা মনে হচ্ছে না যেন অজয় নদীটা, কিন্তু এই অজয় নদী, এই বাঁধটা কিন্তু বর্ষাকালে থাকবে না। আর এই অজয় নদী এমন অজয় নদী, এখন এখন যেমন দেখছো ওকে, আর বর্ষাকালে এর রূপই আলাদা। এই এই অজয় নদীকে বর্ষাকালে চেনাই যাবে না, মানে এত বিভর্ষ হবে মানে অজয় নদী, মানে মানে সে বলার কথা নেই। মানে আমাদের যেখান থেকে ওই যে মেলা হচ্ছে ওইখান থেকে পুরো এই এই মাথা পর্যন্ত পুরো একবারে জলে ভর্তি, মানে এত এত বন্যা হবে মানে কল্পনার বাইরে। মানে যে ব্রিজটা, এত বড় ব্রিজটা দেখছো, ওই ব্রিজটা থেকে হয়তো দু ফুট নিচে জল থাকবে, মানে তখন আর দেখার মতন। আর দেখো আমরা ওই পার থেকে দেখো এপারে উঠছি, এপারে অনেকটা চরের মতন লাগছে, ওই পার থেকে এপারে উঠছি। আর এপারে এপারে আবার ওই পার থেকে আবার এপারে আরও ভিড়, মানে এপারে যেহেতু জায়গাটা একটু কম, আর ওই পারের জায়গাটা প্রচুর বড় জায়গা বলে মানে অনেকটা বোঝা যাচ্ছে না। আর এই পারটা ভিড় খুব, আর মেলাও বসেছে প্রচুর। এপারে ওই পারে মেলাতে তো যায়নি, এরপরে দেখছি মেলা, খাবারের দোকান, ওই পারেও খাবার দোকান বসেছে, খাবার দোকান মেলা সবই বসেছে, কিন্তু এই পারে মনে হচ্ছে বেশি ভিড়। আর যেহেতু এই পারে ঠাকুর ছিল, আর এইখানে দেখো কীর্তন হচ্ছে, এখানটা কীর্তন হচ্ছে, এখানে একটা কীর্তন হচ্ছে, আর পাশে আরও জায়গায় দেখছি কীর্তন হচ্ছে, মানে একই কিছুটা দূরে দূরে। আর ওই পারে এক জায়গায় কীর্তন হচ্ছে, আর এই আর দেখো এইখানে একটা কীর্তন হচ্ছে, এখানেও কীর্তন হচ্ছে, আর সবাই দেখো শুনছে। আর সুন্দর একটা দিন তো, মকর সংক্রান্তির দিন, আর সব খাওয়া দাওয়া করে বেশ বসে বসে এখানে কীর্তন শুনবে, তারপরে দুপুরে খাওয়া দাওয়া, তারপরে বাড়ি। ভালো লাগছে বেশ, দেখতেও ভালো লাগছে বেশ, যে এত যে পরিবর্তন, এত যে উন্নত হয়েছে, মানে ভাবলে অবাক লাগে। সেই অজয় নদীকে এখন অজয় চিনতেই পারা যাচ্ছে না। আর এখানে এই মন্দিরটাও ছিল না, এই মন্দিরটা শ্মশানকালী মন্দির, এই মন্দিরটা নতুন তৈরি হয়েছে। এই জায়গাগুলো সব দেখছি বাঁধানো, মানে প্রত্যেকটা জায়গা বাঁধানো, এগুলো কিন্তু কিছু বাঁধানো ছিল না, এগুলো সব এবড়ো খেবড়ো মাটি এরকম ছিল এই জায়গাগুলো। আর এখন দেখছি এই জায়গাগুলো সব বাঁধিয়ে দিয়েছে, আর মন্দিরটাও নতুন মন্দিরটা তৈরি হয়েছে, আর মন্দিরটা বেশ সুন্দর। পুজো আমরা যখন গেলাম ভেতরে দেখছি পুজো হচ্ছে, দেখতে দারুণ লাগছে, মানে
আমি না এলে বুঝতে পারতাম না, একটা যুগ পরে এলাম নতুন নতুন দেখছি, আবার বোধহয় কতদিন পর আসবো জানি না। এবারে আমি মাকে বললাম, মা আমি মকর সংক্রান্তিতে প্রত্যেক বছর কিন্তু আসবো, এবছর তো এতটা খাওয়াটা ভালো করে মানে মানে সে যে চপ টপ করা মানে বাড়িতে চপ করে ওসব করে এগুলো নিয়ে আসা স্নান করে সব হয়, কিন্তু এবছর তো হলো না, কিন্তু সামনের বছর থেকে আসবো। আর দেখো মায়ের মূর্তিটা, পুজো হচ্ছে, ব্রাহ্মণ সবই রয়েছে, আর এটা হচ্ছে শ্মশানকালী মন্দির। খুব সুন্দর রুমটা মানে মন্দিরটা খুব সুন্দর করেছে, ভালো লাগছে দেখতে। ওখানে পুষ্প নিলাম, ওখান থেকে বেরিয়ে আয় দেখো এইখানটাও একটা মূর্তি তৈরি রয়েছে, আর ওই যে ওপরে সিঁড়ি সিঁড়ি উপরে উঠছে ওইখানেও কিন্তু ভোগ দিচ্ছে, আর এখানে হচ্ছে যারা শ্মশান যাত্রী তাদের জন্য এই ঘরটা করা হয়েছে, ওই ঘরটা এইদিকে শ্মশান যাত্রী। আমি কিন্তু শিমুলতলা বুড়োর কাছে যেতে পারি না, এত ভিড় এত ভিড়, আমি আর নিচে থেকে নেমে যেতেই পারি না। আবার বাবা ভালো রাখুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আবার একদিন আসবো। আর ওইখানটা খাবার, আর এই পাটা দেখছো বুঝতে পারছো কত সুন্দর লাগছে দেখতে, কে বলবে এটা মানে শ্মশান, কেউ বলে বুঝতেই পারবে না এটা শ্মশান, এত সুন্দর করেছে, খুব ভালো লাগছে এসে। আর যারা আমার যারা এই ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই এই অজয় নদী আমাদের মানে বীরভূমের প্রথম আর বর্ধমানের শেষ, এই জায়গাটা মানে বর্ধমান ডিস্ট্রিক্টের শেষ আর বীরভূম শুরু, মানে আমাদের অজয় নদী ব্রিজটা হচ্ছে বীরভূমের শুরু আর বর্ধমানের শেষ, আর আমরা থাকি বর্ধমানের শেষ বীরভূমের শুরুতে আমাদের বাবার বাড়িটা। আর ওইখান থেকে দেখো আমরা ওইখান থেকে আবার ওইখান থেকে আমরা চলে আসছি, বললাম আর আমার বঞ্জির ছেলেটা না খুব কাঁদছে, মানে কিছুতেই থাকতে চাইছে না, তো আমি বলছি চলে চল আর কাঁদাস না, আর মানে গরম করছে, আর সোয়েটার যখন এলাম তখন ঠান্ডা ঠান্ডা লাগছিলো, এবার মনে করো বেলা হচ্ছে তো এবার গরম করছে, সোয়েটার পরে থাকতে পারছে না, তারপর এত ভিড়, ভিড়ের মাঝেও থাকা যাচ্ছে না, নিয়ে বলছে চলে চলো আবার এতটা হেঁটে যাবো, ওই পারে খাওয়া দাওয়া করবো, ওই পারে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাব। বাড়ি যেতে সাড়ে তিনটে এরকম হয়ে যাবে, এবারে না ওই পারে মানে কি বাড়ি যেতে সাড়ে তিনটে হলেও কিন্তু ওই পারে প্রচুর জায়গা, যে জায়গা পাবো না বা খাওয়া দাওয়া আমাদের অসুবিধা হবে তা হবে না, অনেকটাই জায়গা। তাহলে চলো ওই পারে যাই, তারপর আবার মানে তোমরা দেখো, আর বেশি বকবক করবো না, অনেক বকবক করলাম। আর তোমরা পারলে একবার, যারা কাছের বন্ধু তারা পারলে অবশ্যই আসবে একবার আমাদের অজয় নদীটাকে, অজয় নদীর এই মানে এই মেলাটা তোমরা একবার দেখে যাবে, সুন্দর লাগবে, আশা করি সবারই ভালো লাগবে। সব তো সবাই তো মানে জয়দেব যাওয়া হয়, এটা মনে হচ্ছে জয়দেবের মতনই, জয়দেবের সত্যিকার জয়দেবের মতনই, কিন্তু জয়দেবের মধ্যে এত ভিড় নয়, আস্তে আস্তে ভিড় হয়ে যাবে। আর আমরা দেখো চলে এলাম ওই পার থেকে এপারে, আর এপারে তো খাওয়া দাওয়া চলছে, এপারে খাওয়া দাওয়া চলছে তোমার সকাল আটটা থেকে, আর পঞ্চাশ শুনলাম পরে 50,000 লোক খেয়েছে, আর এত সুন্দর মানে অনেক জায়গায় অনেক মৎস্য খেয়েছি, সব জায়গায় দেখি মানে থালা মানে যে পাতাগুলো খাওয়া দাওয়া হয় সেগুলো তুলে নেওয়ার পর তারপর নিচেতে কত পড়ে থাকে, এখানে কিন্তু সেই সিস্টেমটা নেই, যারা পাতা তুলছে তারা জায়গাটাও পরিষ্কার করে দিচ্ছে, একদম একটাও কিচ্ছু মানে পড়ে নাই, মনে হচ্ছে নতুন আবার বসছে এক জায়গায়, বসে আবার খাওয়া দাওয়া করছি। আর যদি দূরে মন্দিরটা তখন ভালো করে দেখানো হয় না। এবার আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়ি যাব, উঠছি এবার, তারপর টোটো করবো, টোটো করে বাড়ি যাব। এখন বাজছে তোমার 2:45 হবে না এটা। আর আমার মেয়েটা দেখো মানে দিদি আমার বোনজি শাশুড়িকে মামনি বলে, ওকে মানে ও খুব ভিত্তু, ও চেপে ধরে আছে ওকে, মানে মা আমি যদি হারিয়ে যায় আমি তো জানি না এখানে কিছু, ও মামনিকে সমান ওর মামনির কাছেই আছে, চেপে ধরেই আছে। আর এখানে টোটো করবো, টোটো করে আমরা চলে যাব। আর টোটো দেখছি এদিকে এই টোটোটা পেয়েছে, এই টোটোতে বোনজি আর আমার ভাইজি আর বোনজি শাশুড়ি আর একটা আমার ভাইপোর মেয়ে, ওরা চারজন চাপলো, আর আমরা আর একটা টোটোতে যাবো। একটা টোটোতে এতগুলো যাওয়া হবে না, আমরা এসেছিলাম 6-7 জন এসেছিলাম, একটাতে যাওয়া হবে না। আর দেখো ওরা ওই টোটোতে যাচ্ছে, এই টোটোতে 5 জন যাচ্ছে, আমার ভাই যাচ্ছে, আমার মেয়েও চলে যাচ্ছে ওদের সাথে, আর এই টোটোতে 5 জন যাচ্ছে, আর একটা টোটোতেও আমরা 5 জন যাব। আমরা এবার ওরা চলে গেলো, এবারে আমরা টোটো খুঁজছি, আর যেহেতু ওকে আগে মানে ওকে পাঠিয়ে দিলাম, যেহেতু ওর বাচ্চাটা আছে তো কাঁদছে, আমি তুই আগে চলে যা, তারপর আমরা পরে টোটোটা আমরা যাচ্ছি। আর এখন টোটো এত টোটো দাঁড়িয়ে রয়েছে না, অন্য সময় তুমি দেখবো ওই জায়গাগুলো থাকে, এখানে 3-4 দিন থাকে ছিল এখানে মেলাটা, মানে আমি বাড়ি এলাম তা 2 দিন আগে পর্যন্ত ছিল, হ্যাঁ 2 দিন আগে পর্যন্ত ছিল, তারপর মেলাটা উঠেছে। আবার যদি সামনের বছর ভালো থাকি, বেঁচে থাকি, আমি সামনের বছর অবশ্যই আসব, আর তখন আমি তোমাদের সাথে ওই যে ঠাকুরটা ওই পারে যে শিমুলতলা বুড়ো বলি, ওই ঠাকুরটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এপারে হলো না, কারণ এবছর হলো না, এবছর আমি ওই পারে যেতেই পারিনি,
মানে এত ভিড়, মানে নিচের দিকটা এত ভিড়, ওই জন্য যেতেও পারিনি। ওই দেখো ওদের টোটোটা ছেড়ে দিল, আর আমরা এবার টোটো খুঁজছি, মানে সবাই তো বুকিং, মানে সব টোটোগুলো ইয়ে হয়ে গেছে, আর আমরা দেখো টোটো, আমরাও একটা টোটোতে যেয়ে পড়েছি। আর কত কত গাড়ি রয়েছে, মানে কত ট্যাক্সি মারুতি, তারপর কত কি গাড়ি রয়েছে। আর দেখো আমরা আমরাও চলে যাচ্ছি। চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক শেয়ার কমেন্ট করবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আর তোমরা পাশে না থাকলে অবশ্যই সামনের পথে এগিয়ে যেতে আমরা পারবো না। আর চলো সবাইকে টাটা, আর গুড নাইট বলবো না এখন, গুড নাইট হয় না, এখন অনেকটা রোদ, গুড নাইট বলবো না, তা চলো টাটা।